হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবন্ধু লাইফস্টাইল। তোমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলের সব বন্ধু নিশ্চয় সবাই খুব ভালো আছো। আজকে শুভ পঞ্চমী, তাই শুভ পঞ্চমী তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানি। আজকের ভিডিও আমি শুরু করছি। তো আমি এখন চলে এসেছি অযোধ্যার রাম মন্দির দেখতে। না মানে অযোধ্যায় না, আমি এসেছি কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের অযোধ্যার রাম মন্দির প্যান্ডেল হয়েছে আর ঠাকুর দুটোই দেখতে এসেছি, আর তোমাদেরকেও দেখাবো। তো আমার সাথে থাকো এবং দেখতে থাকো, আমি পুরোটা দেখাবো, লাইটিং দেখাবো, ভেতরে ঠাকুর দেখাবো, সবটাই দেখাবো। তো চলো আমরাও দেখতে থাকি, প্রচন্ড ভিড়, আস্তে আস্তে এগোবো আর তোমাদেরকে দেখাবো। আমাদের অযোধ্যার রাম মন্দির কিন্তু দেখা হয়ে গেল, তোমাদেরকেও সম্পূর্ণটা দেখিয়ে দিলাম। ঠাকুর দেখিয়েছি, প্যান্ডেল দেখিয়েছি, লাইটিংটা দেখো অসাধারণ হয়েছে, মানে এক কথায় কিছু বলার নেই, এত সুন্দর প্যান্ডেল আর ঠাকুর আর লাইটিং হয়েছে। তো তোমরাও সম্ভব হলে এসে দেখে যাবে। তো এরপরে আমি যে প্যান্ডেলে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে আবার আমি সেই প্যান্ডেলটা দেখাবো। এবার আমি চলে এসেছি কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্যান্ডেল দেখতে আর ঠাকুর দেখতে। এখানেও কিন্তু প্রচন্ড ভিড়, অনেক দূর থেকে লাইন শুরু হয়েছে, তো লাইনে দাঁড়াতে হবে। তো লাইনে দাঁড়িয়ে, এই দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই যে প্যান্ডেল, এখান থেকে হাঁটতে হাঁটতে যেটুকু দেখা যাবে সেটুকুই তোমাদেরকে কিন্তু আমি দেখাবো, আর ভেতরে গিয়ে ঠাকুরটাও দেখাবো। কলেজ স্কোয়ারের প্যান্ডেল কিন্তু মহীশূরের প্যালেসটা তৈরি করা হয়েছে, এইটাই দেখো, মহীশূরের রাজবাড়ি বলো, প্যালেস বলো, সেইটা।
এবার চলে এসেছি মোহাম্মদ আলী পার্কে। এখানেও কিন্তু প্রচন্ড ভিড়। তো এখানে হয়েছে কেদারনাথের মন্দির। তো আমরা এখন ভেতরে যাব। তো মন্দিরটা কিন্তু বাইরে থেকে তোলা যাচ্ছে না, একদম রাস্তার অপোজিট সাইডে যদি যাওয়া যায় তবে কিন্তু দেখা যাবে মন্দির। কিন্তু যাওয়ার কোনো উপায় নেই। এখানে একটা ফটোর ছবি রয়েছে, সেটা তোমাদেরকে দেখালাম। আর রাস্তার একদম অপোজিটে যাওয়া মানে অনেক হাঁটতে হবে, যার জন্য আর যায়নি। তো এবার আমি ভেতরে ঢুকছি, ঢুকে তোমাদেরকে ঠাকুরটা দর্শন করিয়ে দিচ্ছি। আজকের মতন আমার এই ঠাকুর দেখার ভিডিও শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও। আর সম্ভব হলে এই ঠাকুর আর প্যান্ডেলগুলো তোমরাও কিন্তু অবশ্যই অবশ্যই দেখে যাবে। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো টাটা।